গত কদিনের একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা, চারিদিকে বাড়ছে নদীর জলস্তর। একই ছবি রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। এই পঞ্চায়েত এলাকার উপর দিয়ে প্রবাহিত নাগর নদী। স্থানীয় সূত্রের খবর, নাগর নদীর জল ক্রমাগত বাড়ছে। জলবৃদ্ধির কারণে লহুজগ্রাম, ভিটিয়ার সহ একাধিক এলাকা বর্তমানে জলের তলায়। রাস্তা, বাড়িঘর, কৃষিজমি সবকিছুই জলমগ্ন, যার জেরে চরম ক্ষতির সম্মুখীন এলাকার কয়েক হাজার মানুষ, সকলেই ঘরবন্দী। এদিকে জলমগ্ন অবস্থায় রাত বিরেতে অসুস্থ মানুষকে চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত পঞ্চায়েত কিংবা প্রশাসনের তরফে কোনো সরকারি প্রতিনিধি এলাকায় পৌঁছননি বলে অভিযোগ, মেলেনি কোনো সরকারি সহায়তা। তাই অবিলম্বে যাতে সরকারিভাবে সহায়তা আসে তার দাবি জানিয়েছেন গ্রামের অসহায় মানুষেরা। এটা কালকে বিকেল থেকে জলটা তো আপনাদের তো যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, প্রচন্ড অসুবিধা। তো আপনাদের মেম্বার, প্রধান বা বিডিও কেউ আসেনি এখানে? না, আপাতত কেউ আসেনি। তো আপনাদের যদি কেউ অসুস্থ হয়ে যায় এখন কি করবেন তাহলে? এখন তো খুবই সমস্যা হয়ে যাবে। এখন কিভাবে, কেউ যদি অসুস্থ হয় বা এখন তো সাপটা উপদ্রব বেশি, কখন কি হবে বলা যাবে না, কিন্তু কি করব এখন সেটা। তা আপনারা কি প্রশাসনের কাছে কি চান? আমরা চাই যদি একটু কিছু ব্যবস্থা করতো প্রশাসনের দিক থেকে। একে তো লকডাউন চলছে, তার মধ্যে বন্যা তো একদম ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো এর মধ্যে যদি প্রশাসন যদি একটু আমাদের শুকনা খাবার, ত্রিফল, তারপর ব্লিচিং পাউডার এগুলো যদি দেয়, জ্বরে ওষুধ টষুধ বা দেয়, তাহলে একটু ভালো হয়। আমাদের মহাজপুর নতুনপাড়া টোটালটাই ডুবে গেছে, টোটালটাই, টোটাল গ্রামের জল ডুবে গেছে। যাতায়াতের ব্যবস্থা এখন কি হচ্ছে? দেখতেই পাচ্ছেন, এক হাঁটু জলের উপর দিয়ে যাচ্ছি। প্রশাসন আপনাদেরকে কোনো ভূমিকাই নেই? ভিডিও আসছিল দেখতে আপনাদেরকে? না, আমাদের এখানে কেউ, কোনো প্রশাসনের কোনো কর্তৃপক্ষ আসেনি। ভিডিও আসেনি দেখতে? না না, কেউ আসেনি। স্থানীয় মেম্বার, পঞ্চায়েত লেভেলেও কেউ আসেনি এখনো অবধি। প্রধান, মেম্বার, প্রধান কেউ আসেনি। তো আপনারা প্রশাসনের কাছে কি চাচ্ছেন? এর উপযুক্ত ব্যবস্থা করার জন্য। মানে অনেক পরিবার আছে যে এখন দুমুঠো খাওয়ারও অভাব, সেটা যেন হয়, সেটা দেখার জন্য। কেউ অসুস্থ হয়ে গেলে হসপিটাল অবধি যাওয়া বা পোকামাকড়ের একটা ব্যাপার থাকেই, হসপিটাল যাওয়া প্রচণ্ড প্রবলেম, যেদিক দিয়ে যাবেন টোটাল দিকেই জলের নিচে। রায়গঞ্জের পাশাপাশি একই অবস্থা বালুরঘাটেও। ক্রমাগত আত্রেই নদীর জল বাড়ছে, জল ঢুকে পড়ছে বালুরঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে। এদিকে শহরের আখিরাপাড়ার বাসিন্দাদের ঘরেও ঢুকে পড়েছে জল, যার জেরে স্থানীয় বাসিন্দারা এখন আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বিদ্যালয়গুলিতে। কিন্তু সেখানে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গত মানুষেরা। দুদিন ধরে শুধুমাত্র দুহাতা খিচুড়ি ছাড়া আর কোনো খাবারই মেলেনি বলে অভিযোগ তাদের, যার জেরে ক্রমশই ক্ষোভ বাড়ছে দুর্গত মানুষজনদের মধ্যে। আমরা খাওয়া দাওয়া পাইনি, এই যে করছি গোটা দিন না খাই থেকে বিকালে বিকাল চারটার দিকে খিচুড়ি খাইছি, তা বাদে আর কিচ্ছু নয়। আজকে 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 এখনো অবধি কিচ্ছু দেয়নি। কালকে বলেছিল যে 12 কেজি করে চাল দিবে, তার টোকন দিবে আটটার সময় টোকন দিবে, সেই টোকন কিন্তু দেয়নি, সেই টোকনও দেয়নি। আর হচ্ছে 12 কেজি করে চাল দিবে, সে 12 কেজি চালও নয়, খাওয়ারও নয়। বিকাল 3টা 4টার দিকে আমরা খিচুড়ি পাইছি দু হাতা করে, ওই দু হাতা খিচুড়ি আমার বাচ্চারা খাবে না আমরা খাবো, কি করে তাহলে মানুষ হই আর কি করে থাকি, বহু কষ্টই আছে বাবা। পর্যাপ্ত খাবার পাচ্ছেন না? কিচ্ছু খাওয়ার পাইনি, কিচ্ছু খাওয়ার পাইনি, খালি দু হাতা করে খিচুড়ি দুই দিন পাইছি। এখানে কজন আছে? এখানে কজন আছে? এখানে অনেকে আছে, 20-30 জন এরকম রোগী আছে। সবার একই অবস্থা? একই অবস্থা। হীরক মুখার্জি ও সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ, বালুরঘাট।